ছোটবেলা থেকে আমার সাইকেল চালানো অনেক ভালো লাগে। আমি যখন একদম ছোট তখন আমার দাদি আমাকে একটা তিন চাকা সাইকেল কিনে দিয়েছিল এবং ওই সাইকেল থেকে আমার সাইকেল চালানো শুরু। তারপরে যখন আমি একটু বোঝা শিখলাম তখন আমি আব্বু আম্মুর কাছে বললাম, আব্বু আম্মু আমাকে একটা সাইকেল কিনে দাও, দুই চাকা সাইকেল। তো প্রথম আমার দুই চাকা সাইকেল আব্বু আম্মু কিনে না দিলেও আমার মামা তার পুরাতন একটা সাইকেল আমাকে গিফট করে এবং ওই সাইকেল থেকেই আমার প্রথম দুই চাকা সাইকেল চালানো শুরু হয়। আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন আমার কাছে মনে হতো কবে যে আমার একটা বড় সাইকেল কিনে দেবে, আর আব্বু আম্মুর কাছে তখন বলতাম, আব্বু আম্মু বলতো তুমি আগে বড় হও তারপরে তোমাকে আমি বড় সাইকেল কিনে দেবো। তো আমার যখন সাইকেল কেনার সময় আসলো তখন আমি চিন্তা করতাম যে আমার সাইকেলটা হবে সবার থেকে আলাদা, আমার সাইকেলের দিকে সবাই তাকাবে, সবাই ভাববে যে ওর সাইকেল স্পেশাল। কিন্তু সাইকেল কেনার পরে দেখলাম সবার সাইকেলই একই ধরনের। আগে আমি সারাদিন ঘুরে বেড়াতাম, বন্ধুদের সাথে সুইমিংয়ে যেতাম, সাইকেল চালাতাম এবং বাইরে ক্রিকেট খেলতাম। কিন্তু এই করোনার কারণে এবং অন্যান্য কারণের কারণে এখন সারাদিন বাসায় বসে থাকা হয় এবং বাসায় বসে থাকার কারণে কোনো ধরনের এক্সারসাইজ হয় না এবং আমি আস্তে আস্তে আরও বেশি অলস হয়ে গেছি। তো যেহেতু বাসায় বসে বেশিরভাগ টাইম কাটে সেহেতু আমি চিন্তা করতাম হয় আমি ক্রিকেট খেলবো নিয়মিত অথবা আমি জিমে যাব, কিন্তু দুইটার একটাও আমার এখন নিয়মিত করা হয় না। তো যেহেতু ফিল্ম মেকিং ভালো লাগে সেহেতু সারাদিন বাসায় বসে হয় টিউটোরিয়াল দেখায় অথবা কোনো ভিডিও বানানো হয়। যেহেতু আমার কোনো ধরনের এক্সারসাইজ করা হচ্ছে না, জিমেও যাওয়া হচ্ছে না করোনার কারণে এবং রানিং করা হচ্ছে না, তো এই কারণে আমি চিন্তা করছিলাম অল্টারনেটিভ কী করা যায় যার ফলে আমার এক্সারসাইজও হবে এবং আমার মজাও লাগবে। তো আমি খুঁজে বেড়াচ্ছিলাম কী করা যায়। তো তখন আমার কাছে মনে হলো যে সাইকেলিং যদি করি তাহলে আমার একসাথে বিভিন্ন জায়গায় ঘোরা হবে এবং তার সাথে আমার ফিটনেসের কাজটা হয়ে যাবে। তো তারপর একদিন আমি আকিবের এই ফ্যাট বাইকটা দেখলাম এবং ফ্যাট বাইকটা আকিবের কাছ থেকে নিয়ে নিলাম কয়েকদিনের জন্য এবং রাইডিং করা শুরু করলাম। আর রাইড করা শুরু করার পর থেকে আমার আগে যে সাইকেলের প্রতি ভালোবাসা ছিল সেটা আবার আস্তে আস্তে ফিরে আসা শুরু করলো। তো আমার ছোটবেলায় তো সাইকেল চালাতে খুব ভালো লাগতো, কিন্তু যখন বড় হয়ে গেলাম বড়বেলায় আসার পরে আমার ফিল্ম মেকিং খুব ভালো লাগে। তো ফিল্ম মেকিংয়ের পাশাপাশি আমি চিন্তা করলাম যে ছোটোবেলায় সেই শখটা সাইকেল চালানো আবার স্টার্ট করি যাতে আমার একসাথে এক্সারসাইজ এবং আমার যেটা ভালো লাগে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে সেটাও হয়ে যায়। তো এই কারণে এখন থেকে আমি চেষ্টা করবো যে আমার সাইকেলিংটা আরেকবার শুরু করার এবং সাইকেল নিয়মিত চালানোর, যাতে আমার সাইকেলও চালানো হয়, এক্সারসাইজও হয় এবং আমার যে ফিল্ম মেকিংয়ের শখ সেটা যেন পূরণ হয় এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ে আপনার জন্য নতুন নতুন ব্লগ বানানোর এবং নতুন কন্টেন্ট বানানোর সব কিছু মিক্সড করে আর কি নতুন কিছু বানানোর। আর আজকে ব্লগিং করলাম, চেষ্টা করলাম একটু অন্যভাবে ব্লগিং করার। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই, ওকে।